এদিকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের মাঝে। সকাল থেকে আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া শুরু হয়। প্রতীক পাওয়ার পরপরই প্রচারে নামেন প্রার্থীরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। প্রতীক পেয়েছেন খুলনার চার মেয়র প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক, নৌকা, জাতীয় পার্টির মোহাম্মদ শফিকুল ইসলাম মধু লাঙ্গল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাফেজ মাওলানা আব্দুল আওয়াল হাতপাখায় এবং জাকের পার্টির এস এম সাব্বির গোলাপ ফুল প্রতীক পেয়েছেন। প্রতীক পেয়েই কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগে বের হন প্রার্থীরা। আজকে থেকে প্রচার করতে কোনো অসুবিধা নেই, আসন বিধি লঙ্ঘন হবে না। আমরা আজকে নিউ মার্কেট থেকে আমরা শুরু করেছি, ইনশাল্লাহ পর্যায়ক্রমে একদম 10 তারিখ পর্যন্ত, রাত 12টা পর্যন্ত আমাদের বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন সমস্ত জায়গায় আমরা এই প্রচার করব। যদিও প্রচণ্ড গরম, অতএব কাজের কিছুটা ব্যাঘাত সৃষ্টি হবে, তারপরেও আমরা ইনশাল্লাহ ওয়েদার যদি আমাদের ফেভারে থাকে আমরা চেষ্টা করব সমস্ত মানুষের পাশে যেতে এবং তাদের কাছে ভোট চাওয়া এবং ভোট দিতে তারা যাতে যায় সেই ব্যাপারে আমরা আমাদের যে দলের পক্ষ থেকে এবং আমাদের পক্ষে যা করণীয় আমরা ইনশাল্লাহ তা করব। অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা প্রয়োজন আমরা সেইভাবেই আমাদের আচরণবিধি মেনে আমরা কাজ করব। আমার এখনও মনে হচ্ছে যে পরিবেশ মনে হয় ভালো হবে, নির্বাচন কমিশন এখন স্বাধীন না। জনগণের সামনে প্রতীক নিয়ে আমরা যাব, গণসংযোগ করব, ইসলামী আন্দোলনের মাধ্যমে সিটির একটা পরিবর্তন করতে চাই। সাত মেয়র প্রার্থী প্রতীক পেয়েছেন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে। এর মধ্যে আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহ খোকন শেরনিয়াবাদ নৌকা, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপসকে লাঙ্গল প্রতীক দেয়া হয়। প্রতীক পেয়ে অন্য প্রার্থীরাও প্রচারে বের হন। আমার চাওয়া হলো বরিশালবাসী আমাকে জানি গ্রহণ করে, সবাইকে নিয়েই সবার পরামর্শ নিয়েই আমি এই শহর গড়তে চাই। ট্যাক্সের বিড়ম্বনা, তারপর দলবদ্ধতা এবং প্ল্যান বর্ধিতকরণ এবং এগুলো তো আমার অবশ্যই প্রধান জরুরি সমস্যা, এটা অবশ্যই আমি এটাকে সমাধান করার চেষ্টা করব। বাজারে অন্য কোনো কথাই নয়, কথা হলো একটাই, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে আমরা ভোট দিতে যাব। আর ভোট যদি হয় তাহলে লাঙ্গল বিজয়ী হবে বরিশালে, তাতে কোনো সন্দেহ নাই। এটা ইনশাআল্লাহ ওনারা এটা বুঝতে পেরেছেন, তাই নানান রকমের কারসাজি গুজব এগুলো ছড়াচ্ছে। আমাদের কথা জনগণের কাছে বলেই যাব আপনাদের মাধ্যমে, তারপরে জনগণ বিচার করবে। যদি কোনো কারণে সরকার এই সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে তাহলে আমার মনে হয় এখান থেকে আন্দোলন শুরু হয়ে যাবে, লড়াই তো চালিয়ে যেতে হবে। আমার সরকার একের পর এক অন্যায় করে যাবে আর আমরা চুপচাপ করে বসে থাকবো, এটা তো হতে পারে না। আমরা দেখব এই নির্বাচনে, সিটি কর্পোরেশনের নির্বাচনে সরকার কতটুকু নগ্ন পক্ষপাতিত্ব করতে পারে। সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মাঝেও প্রতীক বরাদ্দ দেয়া হয়। আগামী 12 জুন এই 2 সিটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নাদিরা সুলতানা, আরটিভি।